আসসালামু আলাইকুম। আই হোপ, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্লাটারের বাটন টাইপ। তো ফ্লাটারের কয়েক ধরনের বাটন আছে, এই বাটনগুলো বিভিন্ন সময় সফটওয়্যারে ব্যবহার করতে হয়। তো সেই জন্য আমরা যে কয়েকটা বাটন আছে ফ্লাটারের সব বাটনগুলো আমরা দেখার চেষ্টা করব, এবং পরবর্তীতে আমরা টেক্সট ফিল দেখব, এবং পরবর্তী ক্লাসে আমরা দেখব একটা লগ ইন পেজ কীভাবে তৈরি করে। তো আমরা যদি প্র্যাকটিস করি এবং পাশাপাশি কয়েকটা ইউআই ডিজাইন তৈরি করি তাহলে কিন্তু আমাদের একটা কনফিডেন্স চলে আসবে আশা করি। তো সেই জন্য অবশ্যই আমি এক দুইটা ক্লাস পরে আমি একটা ইউআই ডিজাইন করব, তো ওই অনুযায়ী আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। আশা করি আপনারা বুঝতে পারবেন এবং ইজিলিভাবে বোঝার চেষ্টা করবেন আর প্র্যাকটিস করবেন অবশ্যই। ওকে, চলেন আজকে বাটন ক্লাসটা দেখি। তো প্রথমে বাটনে হচ্ছে ফ্ল্যাট বাটন, তারপর হচ্ছে রাইজড বাটন, ফ্লোটিং অ্যাকশন বাটন, ড্রপ ডাউন বাটন, আইকন বাটন, ইনকোয়েল বাটন, পপ আপ মেনু বাটন, আর একটা হচ্ছে আউটলাইন বাটন। ওকে, তো প্রথমে আসেন ফ্ল্যাট বাটনটা আমরা দেখি। ফ্ল্যাট বাটনের কাজটা কি, তো দেখেন এখানে আমি যে কাজটা করছি একটা কলাম নিয়েছি এবং কলামটাকে সেন্টার করে নিছি। তো জাস্ট আমার কাজ ইজিলি যাতে হয়ে যায় তো সেই জন্য কিছু কাজ আগে করে নিছি। তো যাই হোক, তো প্রথমে আমরা দেখব ফ্ল্যাট বাটন। আচ্ছা, ফ্ল্যাট বাটন নিলে আমরা দেখি ফ্ল্যাট বাটনে কী আসে। তো দেখেন এই হচ্ছে আমাদের ফ্ল্যাট বাটন। আচ্ছা, এই হচ্ছে ফ্ল্যাট বাটন, এখানে একটা রেগা আসছে আপাতত, প্রবলেম নাই। তো এখানে দেখেন এখানে অন প্রেস অথবা অন ট্যাপ যখন আসবে তো তখন আপনাদের যে কাজটা করতে হবে এইভাবে একটা ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এবং এই সেকেন্ড ব্র্যাকেট ভিতরে আপনারা কোনো কমেন্ট বা ফাংশনালিটি যদি অ্যাড করতে চান সেটা অ্যাড করবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো এখন দেখেন এখানে হচ্ছে চাইল্ড। তো চাইল্ডে আমি এর আগের কয়েকটা ক্লাসে বলছিলাম যে আসলে চাইল্ডের পর কিছু উইজেট আসে, তো সেইগুলোই আপনারা এখানে বসাবেন। তো এখানে টেক্সট উইজেটটা আমি নেই, টেক্সট টি, আচ্ছা টেক্সট নিলাম, অ্যান্ড তারপর হচ্ছে এইখানে টেক্সটের ভিতরে জাস্ট আমি কি লিখতে পারি, একটা সেভ লিখলাম। আচ্ছা, সেভ লিখলাম, ওকে। আচ্ছা, এটা আমি সেভ করলাম। তো দেখেন এই কিন্তু আমার বাটনটা হয়ে গেছে এবং এই বাটনটা কিন্তু কাজ করতেছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন দেখেন এই বাটনটা আমি যদি চাই তো এইখানে আমি একটা আমি কি কন্টেইনার নিতে পারি একটা নাকি। আচ্ছা, তো এই চাইল্ড না, এই চাইল্ডটা আমি একটা কন্টেইনার নেব। তো সেক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি দেখি আর কি কি করা যায় বাটনটা থেকে। তো আপনারা নিজেরাও প্র্যাকটিস করতে থাকবেন তো তাহলে ইজিলিভাবে আরও বুঝতে পারবেন। তো এখানে আপনারা সিলেক্ট করে নেবেন, তো আপনারা যখন কোনো কন্টেইনার বা উইজেট নিতে চাইবেন তো তখন আপনারা এই ওইটার উপর সিলেক্ট করে এই যে হলুদ বাটনটা আছে এই বাটনটার উপর ক্লিক করবেন। দেখেন এইখানে কন্টেইনারের একটা ই আছে, এইখানে সব কিছুই আছে কিন্তু এভরিথিং উইজেট, তারপরে বিল্ডার, স্টিম বিল্ডার, কন্টেইনার, প্যাডিং, রো, এগুলো না আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আপনারাও শিখে যাবেন এমনিতেই। আচ্ছা, দেখেন এখানে আমরা একটা কন্টেইনার নিয়েছি, এখন কন্টেইনারের একটা হাইট উইড দিয়ে দিই দেখি আসে কি না, আসলে কাজ হয় কি না কন্টেইনারের। আচ্ছা, প্রথমে একটা হাইট উইড দিই, হ্যাঁ হাইট, হাইট এইখানে আমি দিলাম হাইট, আচ্ছা 30 দিলাম, অ্যান্ড উইথ, আচ্ছা উইথ, উইথ, আচ্ছা উইথ নিব, আচ্ছা উইথ আমরা দিলাম 100 আপাতত দিলাম, দেন তারপরে এটা রান করলাম। দেখেন এখন কিন্তু আমার এই বাটনটা কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে, তাই না। আচ্ছা, এখন একটা কালার দিই বাটনটায়, দেখি কী আছে কালার। আচ্ছা, কালার দিব, কালার্স কীভাবে নিতে হয় সেটা আশা করি আপনারা এখন বুঝতে পারতেছেন যে কীভাবে নেবেন কালার্স। আচ্ছা, কালার আমি পিঙ্ক দিই, পিঙ্ক, ওকে, পিঙ্ক কালার। দেখেন এখন কিন্তু আমার বাটনটার একটা কালার হয়ে গেছে। এখন আমি টেক্সটটা যদি সেন্টারে নেই তো সেটা কীভাবে নেব, ওই যে আমি আগেই আপনাদের বলেছি যে এটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নিয়ে এইখানে ক্লিক করবেন, অ্যান্ড সেন্টার, দেখেন সেন্টার। আচ্ছা, এখন এটা আমি সেভ দিই, দেখেন টেক্সটটা কিন্তু আমার সেন্টারে চলে আসছে। তো এই হচ্ছে আমাদের একটা বাটন। তো এইটা বাটনটা হচ্ছে ফ্ল্যাট বাটন, তো এই বাটনটাও আপনারা বিভিন্ন সময় ইউজ করতে পারবেন। তো আচ্ছা, এই বাটনটা থাক, পরবর্তীতে আমরা একটা সাইজ বক্স নিই, সাইজ বক্স নিয়ে আবার আর একটা বাটন তৈরি করি নাকি, হ্যাঁ সেটাই বেটার হয়। আচ্ছা, তো সাইজ বক্সটা মূলত আমরা কীভাবে নেব, এস বি লিখলেই আমাদের এই যে দেখেন সাইজ বক্স চলে আসবে। তো সাইজ বক্সটা একটু পরে বুঝতে পারবেন যে আসলে কেন নিতেছি। এখানে একটা হাইট দিয়ে দিই, হাইট আচ্ছা 20 দিয়ে দিলাম। আচ্ছা, তো এখানে আমরা প্রথমে নিচ্ছি যে ফ্ল্যাট বাটন, পরবর্তীতে কী বাটন আছে ওই বাটনটা একটু দেখি। পরবর্তীতে বাটনটা হচ্ছে আমাদের
রাইস ডিপার্টন। আচ্ছা, তো এই রাইস ডিপার্টনটা আমরা একটু দেখি কীরকম আছে। রাইস বাটন, ওকে, রাইস ডিপার্টনে এখানে মূলত এই যে অন প্রেসটা দিলেই হয়ে যাবে। তো এটি কীভাবে দিতে হয় সেটা তো আপনারা বুঝতে পারছেন। আর তো আমাদের যে কোনো কমান্ড করা থাকলে সেটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে কমান্ড করে নেব। আচ্ছা, তো আমরা এটা রান করি। তো দেখেন, এই কিন্তু আমাদের বাটনটা চলে আসছে। তো আমি এই যে সাইজ বক্সটা নিছি না, এই যে হাইট 20 নিছি, 20 আর কি, তো এই যে দুইটার মাঝখানে যে গ্যাপটা থাকবে, তো দেখেন এই যে দুইটা বাটনের মাঝখানে যে ফাঁকাটা আছে এটাই হচ্ছে আমাদের সাইজ বক্সের কাজ। তো আমরা যদি এই বাটনটা রো ওয়াইজ নিতাম তো তখন আমরা উইথ নিতাম। তো আমরা এখানে শুধু হাইট নিছি, অর্থাৎ হাইট বরাবরই আসবে। অর্থাৎ আমরা যখন কলাম ওয়াইজ নেব তখন আমরা হাইট নিব, আর যখন আমাদের রো বরাবর নেব তখন আমরা উইথ নিব, সাপোজ উইথ 20। ওকে, এভাবে আমরা নিব। তো আপাতত আমি এটা কমেন্ট করে রাখলাম। আচ্ছা, তো দেখেন এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের রাইস বাটন। আচ্ছা, এই বাটনের ভিতরে আমরা চাইলে আরও অ্যাড করতে পারি। তো সেটা হচ্ছে দেখেন এখানে চাইল্ড অপশন আছে, তো চাইল্ডের ভিতরে আমরা যেটা করব টেক্সট নিতে পারি। ওকে, দেখেন এটা হচ্ছে আমাদের রাইস বাটন। তো এই বাটনের ভিতরে আমরা যখন কোনো কাজ করব তো এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা দিয়ে দেবো। তো তাহলে আমাদের এই দুইটা বাটনের কাজ হয়ে গেছে। ওকে, এই তো দুইটা বাটনের কাজ আমাদের হয়ে গেছে। তো আমরা এই দুইটা হাইড করে রাখি একটা, আর এই বাটনটা হচ্ছে আমাদের রাইস বাটন। ওকে, আচ্ছা, তো আমরা দেখেন এখানে যে সাইজ বক্সটা নিয়েছিলাম এই সাইজ বক্সটা আবার নেই, তো সেই জন্য কপি করতে হবে আর কি। কপি করলাম অ্যান্ড ওকে। তো পরবর্তী বাটনটা কী ছিল আমাদের? পরবর্তী বাটনটা ছিল ফ্লোটিং বাটন। আচ্ছা, তো দেখেন এখন ফ্লোটিং বাটনটা আমরা নিব, ফ্লোটিং। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটন। আচ্ছা, তো এখানে প্রথমে আসবে ফার্স্ট ব্র্যাকেট, দেন সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, আমি এখন এটা রান করি। তো দেখেন এই যে আমাদের বাটনটা দেখছেন, এটা হচ্ছে সার্কেল বাটন। তো এটা আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি, আর এই বাটনটার নাম হচ্ছে ফ্লোটিং অ্যাকশন বাটন। আচ্ছা, এই বাটনটার মাঝখানে আমরা একটা আইকন দিব। অনেক সময় আমরা দেখি কিন্তু যে বাটনটার মাঝখানে আইকন থাকে, তো আইকনটার ক্ষেত্রে আমরা যে কাজটা করব, যে চাইল্ডটা নিব প্রথমে একটা, তারপর হচ্ছে আইকন। আইকন, আচ্ছা, আইকন নিলাম, দেন তার ভিতরে আবার আইকনস ডট, তো এটা হচ্ছে আমরা অ্যাড আইকনটা নিতে পারি। আচ্ছা, অ্যাড আইকনটা নিলাম। আচ্ছা, দেখেন এই কিন্তু আমাদের বাটনটা হয়ে গেছে। আচ্ছা, তাই না? তো এখন দেখেন আরও কিছু কাজ করতে পারি এই বাটনের ভিতরে। আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, প্রথমে আমরা যে কাজটা করব কালার নেই। আচ্ছা, দেখেন এখানে কিন্তু আমরা কালার নিতে পারি, সবগুলো বাটনেই আমরা কিন্তু নিতে পারবো। তো এটা হচ্ছে মূলত আমি আইকনের কালার নিতেছি। আচ্ছা, আইকনের কালার নিলে কালার্স ডট, আচ্ছা এটা কী কালার নিতে পারি? পিঙ্ক, না না না, হোয়াইট, ব্ল্যাক নেই। আচ্ছা, ব্ল্যাক নিলে মোটামুটি ভালো হবে আর কি। ব্ল্যাক নিলাম। আচ্ছা, এই যে দেখেন আইকনের কালারটা কিন্তু আমাদের ব্ল্যাক হয়ে গেছে। আর এখন যদি আমরা চাই এই যে পুরো আইকনটা একটা, মানে এই বডিটাকে, আইকনের বডিটাকে যদি একটা কালার দিতে চাই, তো সেক্ষেত্রে আমরা এটা বাহিরে দিব। তো সেটা হচ্ছে দেখেন এইখানে হচ্ছে আমাদের ফোকাস কালার আর ব্যাকগ্রাউন্ড কালার। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব কালার্স ডট, এটা আমরা পিঙ্ক কালার দিই। আচ্ছা, দেখেন এখন কি ঠিক আছে? এই কিন্তু আমাদের বাটনের কালারটা, আমরা, আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন। তো আমি এই এই কালারটা আমি কেটে দিই। দেখেন এখন কিন্তু আমাদের একটা বাটন কিন্তু হয়ে গেছে। ওকে, তো আপনারা এই বাটনটাও আপনারা ইউজ করতে পারেন। তো এখন আরেকটা কাজ শিখে নেন, তো সেটা হচ্ছে আপনাদের এই যে আইকনটা, আইকনটার সাইজটা কীভাবে করবেন বড়? তো দেখেন এই যে সাইজ, তো সাইজ চলে আসবে, সাইজ আপনি 30 দিতে পারেন, 40 যা পারেন, যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা আপনি অ্যাড করবেন। দেখেন সাইজ কিন্তু বড় হয়ে গেছে। ওকে, তো এই সাইজটা আপনি বড় করতে পারবেন। তো আমাদের তিনটে বাটনের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আরেকটা কাজ আমরা করে ফেলি। আচ্ছা, একটা সাইজ বক্স নিলাম, তার পরবর্তী বাটনটা হচ্ছে আমাদের ড্রপ ডাউন বাটন। আচ্ছা, আচ্ছা, ড্রপ ডাউনের কোডটা আমরা, এই যে ড্রপ ডাউন বাটনটা আছে, এই বাটনটার কোডটা একটু লেন্দি, তাই আমি আগেই করে ফেলেছি। তো এখন আমি এটা রান করি।
তো দেখেন এই যে ড্রপ ডাউন বাটনটা চলে আসছে, তো দেখেন এখানে ক্লিক করার পরে এখানে আমার যে কয়টা লিস্ট থাকবে এবং এটা ক্লিক করলে আমার ওইটা কাজ করবে। তো আমরা এটা যে কোনো সময় কিন্তু ব্যবহার করতে পারি। এই ড্রপ ডাউন বাটন কিন্তু আমরা সার্চের ক্ষেত্রে বা বিভিন্ন ফিল্টারে আমরা এটি কিন্তু ইউজ করতে পারি। তো এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, এই বিষয়টা আপনারা মনে মাথায় রাখবেন আর কি। তো দেখেন এই কাজটা কীভাবে করছি। তো প্রথমে আপনারা যে কাজটা করবেন, একটা প্রথমে এই যে আপনাদের কনটেক্সট আছে অর্থাৎ স্টেট হোম স্টেট আছে, এই স্টেটের নিচে যে ওভাররাইডটি থাকবে ওইখানে আপনারা যে কাজটা করবেন একটা স্ট্রিং নেবেন। স্ট্রিং আপনারা যে কোনো নাম নিতে পারেন। এরপরে আমরা ভ্যালু হিসেবে একটা স্ট্রিং নিলাম 1। আচ্ছা, জাস্ট এইটুকুই কাজ। এর পরবর্তীতে আমরা এই যে ড্রপ ডাউন বাটনটা নিলাম, এটা কী নিছি, স্ট্রিং নিছি। আচ্ছা, এরপর এই যে ভ্যালু, যে কোনো একটা ভ্যালু আপনাকে বলে দিতে হবে। তো ভ্যালু আমরা কী নিয়েছি, ভ্যালুটা নিয়েছি আমরা এই যে ড্রপ ডাউন ভ্যালু। আচ্ছা, বুঝতে পারছেন আশা করি। তো ড্রপ ডাউন ভ্যালুটাকে আমরা কী নিয়েছি, 1। তো আমরা নাম নিয়েছি কি, ড্রপ ডাউন ভ্যালু। আচ্ছা, তো সেটা আমরা ভ্যালু হিসেবে ভ্যালু বলে দিয়েছি, আমাদের ভ্যালুটা কি, ড্রপ ডাউন ভ্যালু। আচ্ছা, তো জাস্ট এরপর হচ্ছে আমরা এই যে আইকনটা দিছে, আইকনটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আচ্ছা, স্কিপ করে দেখাই আপনাদের। আচ্ছা, তো আইকনটা আমরা স্কিপ করে ফেললাম। তো পরবর্তীতে দেখেন এইখানে এই যে আমাদের টেক্সের যে কালারগুলান, তো আমরা এই কালারগুলান নিছি আর কি। দেন তারপর হচ্ছে আন্ডারলাইন, তো এই যে আন্ডারলাইন হিসেবে আমাদের যে নিছি, তো আন্ডারলাইন হিসেবে আপনারা নিতে পারেন এই আন্ডারলাইনটা আর কি। তো এই আন্ডারলাইনটারও একটা কালার দিয়ে দিলাম, জাস্ট এইটুকু আর কি। তো আন্ডারলাইনটি আরও যদি বোল্ড করতে চান তো সেটাও আপনারা করতে পারবেন। দেখেন আন্ডারলাইনটি একটু বোল্ড হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে আন্ডারলাইন। দেন তারপর হচ্ছে এই যে অন চেঞ্জ, তো আমরা এর আগে দেখেছিলাম অন প্রেস আর অন ট্যাপ, তো এখন দেখবো আমরা অন চেঞ্জ। তো অন চেঞ্জ আমি যে বিষয়টা বলেছি, এই যে দেখেন এটি হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট আর এই সেকেন্ড ব্র্যাকেট, তো এই দুইটার মাঝখানে কিন্তু আমাদের কাজ করতে হয়েছে। তো অন চেঞ্জের ভিতরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ভিতরে একটা নিউ ভ্যালু নিলাম এবং নিউ ভ্যালুর ভিতরে আমরা আবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটা সেট স্টেট নিলাম। তো সেট স্টেট এটা থাকবে, তো এটা আপনাকে নিতে হবে আর কি। সেট স্টেটের ভিতরে আপনাদের ফাংশনের কাজটা করতে হবে। তো আমাদের যে বিষয়টা থাকবে, আমরা যে নিউ ভ্যালুটা নিছি, ওই নিউ ভ্যালুটাকে আমরা ওই যে আমরা এর আগে ড্রপ ডাউন ভ্যালুটা নিয়েছিলাম, ড্রপ ডাউন ভ্যালু আমাদের 0 1 আর কি। তো 1 আপাতত ডিফল্ট হিসেবেই থাকবে। তাহলে 1 যদি ডিফল্ট হিসেবে থাকে, তো সেক্ষেত্রে দেখেন এইটা সমান নিউ ভ্যালু, হয় এইটা হবে না হয় এইটা হবে, আর নিউ ভ্যালু যদি না হয় তাহলে 1 হবে। আশা করি বুঝতে পারছেন যে সেট স্টেটের ভিতরে ডিফল্ট হিসেবে আমাদের থাকবে এই যে ড্রপ ডাউন ভ্যালু। আচ্ছা, এটা ইকুয়াল সমান এইটা যদি না হয়, অর্থাৎ এইটা যদি না হয় তো এই যে নাল সাইন থাকবে, এই নাল সাইন যদি আমি না দিই তাহলে দেখেন কিন্তু এরর দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, তো এইটা সমান না হইলে আপনাদের এইটা দেখাবে আর কি, জাস্ট এটুকুই বলে দিবেন। তো এখন এই যে আইটেমগুলো আমরা কোথায় পাবো, জাস্ট আমরা স্ট্রিংয়ের ভিতরে আইটেমগুলো আমরা নিয়ে নেব। তো আইটেমগুলো জাস্ট আমরা নিয়েছি 1 2 3 4 5। আপনারা এখানে আপনাদের লোকেশন বা যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো এখানে আপনারা উল্লেখ করবেন আর কি। আশা করি বুঝতে পারছেন। তো পরবর্তীতে দেখেন এইখানে হচ্ছে আমাদের এই যে আইটেম নিলাম, আইটেমের ভিতরে আমাদের স্ট্রিং নেওয়ার পরে পরবর্তীতে ম্যাপ নিতে হবে। আচ্ছা, ডট ম্যাপ নিলাম এবং ডট ম্যাপের ভিতরে আমাদের যেটা রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ড্রপ ডাউন মেনু আইটেম, এটা কিন্তু আপনাকে নিতে হবে। তো স্ট্রিংয়ে আমাদের কী কাজ করবে, ভ্যালু নিতে হবে। আচ্ছা, একটা ভ্যালু নিলাম, এই ভ্যালুটাকে রিটার্ন করে দিলাম আবার হচ্ছে আপনার এই যে ড্রপ ডাউন আইটেম, এই আইটেমটাকে আমরা স্ট্রিংয়ের ভিতরে রাখলাম। তো এইখানে জাস্ট ভ্যালু হিসেবে আপনার যে কোনো একটা নাম দিতে পারেন, জাস্ট আমি ভ্যালুই রাখলাম আর কি। তো তাহলে আমাদের এই যে এই প্রথম যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা হচ্ছে ড্রপ ডাউন ভ্যালু অর্থাৎ চেঞ্জ হবে আর কি। তো চেঞ্জ হওয়ার পরে এই যে আমাদের যে চেঞ্জ হচ্ছে, তো চেঞ্জ হওয়ার পর তো দেখেন এখানে কিন্তু এই যে 3 4 5 এই যে 5টা থেকে যাচ্ছে, তো সেটাও তো আমাদের করতে হবে তাই না। তো সেই জন্য হচ্ছে কি, আমাদের দেখেন এই যে ভ্যালুটা থাকবে এই ভ্যালুটাই আমাদের চেঞ্জ হবে, অর্থাৎ এই যে ভ্যালুটা চেঞ্জ হবে এই ভ্যালুটাই আমাদের এইখানে থেকে যাবে আর কি। তো এই তো এই জাস্ট এই হচ্ছে আমাদের ড্রপ ডাউন আইটেম। তো আইটেমের পরে জাস্ট আপনাদের ডট টু লিস্ট লিখে দিতে হবে, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের ড্রপ ডাউন বাটনের কাজ। আশা করি আমি কোড আপনাদের দেওয়ার চেষ্টা করব, আর কোডগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকবেন তাহলেই হবে আশা করি। ওকে, তো এই হচ্ছে আমাদের ড্রপ ডাউন বাটনের কাজ। তো আরেকবার একটু আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন।
তো পরবর্তীতে হচ্ছে আইকন বাটন। আচ্ছা, আইকন বাটন এটা মূলত ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেক সময় আমাদের ডাউনলোডের সময় আমরা দেখি, আচ্ছা ওইটা আমি দেখাই আপনাদের, আইকন বাটন, আইকন বাটন। আচ্ছা, তো প্রথমে হচ্ছে ওই যে আমাদের যেটা থাকবে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, দেন তারপর হচ্ছে আমাদের আইকন, আইকন, সরি আইকন, আচ্ছা আইকন, এর ভিতরে থাকবে আমাদের আবার আইকনস, আইকনস ডট, তো এটা হচ্ছে আমাদের ডাউনলোড লিখি নাকি ডাউনলোড। দেখেন এই বাটনটা কিন্তু আমরা অনেক সময় দেখেছি আশা করি, তো এটা হচ্ছে আমাদের ডাউনলোড বাটন। ওকে, এই হচ্ছে আমাদের ডাউনলোড বাটন। তো আর আছে কি বাটন, তো এরপরে আছে আইকন বাটন গেল, তারপরে ইনকোয়েল বাটন। ইনকোয়েল বাটন এইটা মূলত হচ্ছে আমরা প্রথমে একটা কন্টেইনার নেব, এই কন্টেইনারটাকে বাটন করব, এরপরে ওই বাটন হিসেবেই আমাদের কন্টেইনারটাকে কাজ করাবো আর কি। তো সেটা আমরা একটু করি। তো আমরা আগের সাইজ বক্স, আচ্ছা সাইজ বক্সের দরকার নেই, আমরা প্রথমে একটা কন্টেইনার নিই। আচ্ছা, প্রথমে আমরা একটা কন্টেইনার নিলাম, দেন কন্টেইনারের আমরা একটা কালার দিলাম, কালার, কালার, আচ্ছা কালার্স ডট, আচ্ছা যে কোনো একটা কালার দিই, ব্লু, ব্লু কালার দিই, দেন তারপর হচ্ছে কন্টেইনারের একটা হাইট দিতে হবে আর কি। তো এখানে আমি হাইট দিলাম, হাইট, হাইট 100 দিই, আচ্ছা আপাতত 100 থাক, পরবর্তীতে চেঞ্জ করব। তো এরপর হচ্ছে হাইট উইথ, আচ্ছা উইথ, উইথ দিলাম 300, আচ্ছা 300 আপাতত দিলাম, তারপরে রান করে দেখি কীরকম দেখায়। তো এই হচ্ছে আমাদের একটা কন্টেইনার। তো কন্টেইনারের ভিতরে আমরা তো যে কিছু চাইলেই কিন্তু আমরা রাখতে পারবো, সেটা তো আমরা এর আগের ক্লাসে দেখেছি কন্টেইনার। আচ্ছা, তো এখন এই যে হাইট উইট নিলাম, দেন তারপর একটা চাইল্ড নিব, চাইল্ড, চাইল্ডের ভিতরে আমরা টেক্সট নিতে পারি। আচ্ছা টেক্সট সংক্ষেপেই হয়ে যাক, আমাদের বেশি কিছু নেওয়ার দরকার নেই। দেন একটা টেক্সট নিলাম, দেন টেক্সট নেওয়ার পরে টেক্সটের ভিতরে আমরা লিখলাম এটা হচ্ছে কন্টেইনার। আচ্ছা যাই হোক, কন্টেইনার, দেখেন এইখানে এই লেখাটা কিন্তু আমাদের এইখানে দেখাচ্ছে। তো এই লেখাটাকে আমরা যে কাজটা করতে পারি সেন্টারে নিয়ে আসতে পারি, আর এই কন্টেইনারটাকেও আমরা সেন্টার, আচ্ছা সেন্টারে তো আসেই, আচ্ছা টেক্সটটা আমরা অনলি সেন্টারে নিয়ে আসলাম। ওকে, তো দেখেন এখন এই টেক্সটার স্টাইল তো আমরা এর আগের ক্লাসে দেখেছি, তো তারপর আরেকবার একটু সংক্ষেপে আপনাদের দেখাই টেক্সটাইল স্টাইল, টেক্সট স্টাইল, আচ্ছা টেক্সট স্টাইল, আমরা এখানে নেব ফন্ট সাইজ, আচ্ছা ফন্টের সাইজ 30 নিলাম, আর তারপর হচ্ছে কালার, আচ্ছা কালার নিলাম, কালার্স, কালার্স ডট হোয়াইট, আচ্ছা দেন আমি এটা রান করলাম, দেখেন, আচ্ছা কোন এরর আছে একটা, আচ্ছা এররটা হলো আমার, আচ্ছা হোয়াইট, এখানে এররটা হয়েছে। ওকে, নো প্রবলেম। তো দেখেন এখন কিন্তু আমাদের এই কন্টেইনারটা হয়ে গেছে মোটামুটি আর কি। যাই হোক, এখন এটা বাটন হিসেবে কীভাবে কাজ করবে, দেখেন এখানে কন্টেইনারের উপর ক্লিক করার পরে আপনারা এই যে উইজেটে ক্লিক করবেন, ওয়ারপিন উইজেট, তো আপনারা লিখবেন ইনকোয়েল, ইনক, ইনকোয়েল লিখলেন। তো এরপরে দেখেন এখানে আপনারা লিখবেন এই যে, দেখেন এখানে কিন্তু সব বিষয়গুলো কিন্তু রয়েছে, তো আমরা এখান থেকে চুজ করব অন ট্যাপ, আচ্ছা অন ট্যাপ নিলাম, দেন অন ট্যাপ নিলে তারপরে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট এটা তো দিতে হয় আপনারা জানেনই, তো সেটা আমরা দিয়ে দিলাম। ওকে, দ্যাটস ইট, এই কিন্তু আমাদের একটা বাটন হয়ে গেল। তো এখন কিন্তু দেখেন এর আগে কিন্তু এইভাবে দেখাচ্ছিল না, এই দেখেন এখন কিন্তু বাটনের মতন দেখাচ্ছে। এই যে দেখেন এই এই অ্যারো চিহ্নটার দিকে একটু তাকান, দেখেন এটা মাউসের যে চিহ্নটা, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তো ক্লিক করলে কিন্তু এইভাবে আসবে আর কি, এখন অন্য জায়গায় চেঞ্জ হবে আর কি। তো এই হচ্ছে আমাদের ইনকোয়েল বাটন। তো আরও ডিজাইন করতে এগুলো আপনারা প্র্যাকটিস করবেন তাহলে হয়ে যাবে আশা করি। তো এই হচ্ছে বাটন, তারপর হচ্ছে পপ আপ মেনু বাটন। তো এখন পপ আপ মেনু বাটনটা হচ্ছে মূলত আমাদের এই যে কর্নার থাকে, এই কর্নারে একটা ক্লিক করলে অনেকগুলো বাটন চলে আসে। তো সাপোজ মনে করেন এইখানে আপনি যদি বসান, তো সেক্ষেত্রে আপনার অনেকগুলো সিটিং চলে আসবে, অর্থাৎ সিটিং, মেনু, এই হাবিজাবি যেগুলো আসে ওইটি হচ্ছে আপনাদের পপ আপ বাটন।
তো সেটা আপনারা কিভাবে করবেন, তো ওইটা করার জন্য আমরা কাজ করতে পারি, সেটা আমরা আমরা অ্যাপবারের ভিতরে নেই, তো সেটাই বেটার হয়। তো আচ্ছা, এটা অ্যাপবারের ভিতরে নেই, তো অ্যাপবার কোথায় আমাদের? অ্যাপবার 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 এই যে অ্যাপবার। আচ্ছা, তো এখানে আমরা একটা কাজ করতে পারি, অ্যাপবারের ভিতরে আমরা যখন নিব তো সেক্ষেত্রে আমরা কী কাজ করতে পারি, আমরা ওইখানে একটা আইকন আইকন নিতে হবে। আচ্ছা, আইকন বাটন আর কি। তো এটা হচ্ছে আমাদের অ্যাকশন অ্যাকশন। ওকে, এখন দেখেন আমরা মোটামুটি কোডটা আগেই লিখে ফেলছি। তো দেখেন, এটা হচ্ছে আমাদের পপ আপ মেনু বাটন। তো পপ আপ মেনু বাটনে প্রথমে আমরা একটা আইটেম বিল্ডার নেব, আইটেম বিল্ডার নেওয়ার পরে ওইটাকে আমরা একটা কন্টেস্টের ভিতরে রাখব, দেন তারপর হচ্ছে আমরা একটা অ্যারো সাইন দেব, দেন তারপর থার্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের যে কয়টা আইটেম থাকবে আমরা ওই আইটেমগুলো লিখব। তো দেখেন এখানে কিন্তু আমাদের আইটেমগুলো চলে আসছে। ওকে, তো এইভাবে আপনারা যখন আইটেম অ্যাড করবেন তো জাস্ট আপনারা চাইলে আইটেম এভাবেই বাড়াতে পারবেন আর কি। তো দেখেন এখানে হচ্ছে আমাদের আইটেম বাড়ালে বাড়াতে পারবো। ওকে, দেখেন এখন কিন্তু আমাদের আইটেমগুলো বেড়ে যাচ্ছে। তো এখন এই এই বাটনগুলো কীভাবে কাজ করে ওইগুলো আমরা ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবো আশা করি। ওকে, আচ্ছা, মোটামুটি আমাদের সব বাটনের কাজগুলো শেষ। তো আমরা এখন লাস্ট দেখব আউটলাইন বাটন। ওকে, তো আউটলাইন বাটনটা আমরা দেখি, তো আমাদের মোটামুটি বাটনের সবগুলোর কাজ কমপ্লিট। এখন আমরা দেখবো আউটলাইন বাটন। ওকে, আউটলাইন বাটন। জাস্ট ওই একই কাজ, আশা করি আর আপনাদের বেশি একটা বুঝাতে হবে না। তো আশা করি আপনারা বাটনে কি কি বিষয়গুলো থাকে আমরা সব বাটনগুলো দেখার চেষ্টা করছি, আর আশা করি এখন আপনাদের প্র্যাকটিস করতে হবে আর কি, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে কি, আমিও যখন প্রথম পর্যায়ে শিখেছি তো আমার আসলে বুঝতে সমস্যা হয়েছে, বা অনেক বিষয় আসলে বুঝতেও পারি নাই। তো যখন আপনি প্র্যাকটিস করবেন তো তখন আর সমস্যা হবে না আশা করি। ওকে, তো এই হচ্ছে আমরা মোটামুটি সকল বাটনের কাজগুলো শেখার চেষ্টা করেছি, আর আমি এই কোডগুলো দেখি, আমি ড্রাইভে আপলোড করে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এই দেখেন, এই হচ্ছে আমাদের টোটাল যে কয়টা বাটন আছে সব কিছুই আমরা কিন্তু করার চেষ্টা করেছি। তো পরবর্তী ক্লাসে আমরা টেক্সট ফিল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওকে, আজকের ভিডিওটি এই পর্যন্তই।